আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার অনেকেরই একটি সমস্যা হতে পারে, সেটি হলো আপনার মেমোরিতে কোনো কিছু কন্টেন্ট নেই, কোনো ফাইল নেই, অথচ মেমোরি ফুল দেখাচ্ছে। আপনি কীভাবে এই মেমোরি করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। মেমোরি ফুল অনেক কারণে হয়ে থাকে, যেমন আমরা যখন অ্যাপ ইনস্টল করি তখন সে অ্যাপটি কিছু জায়গা ইউজ করে, এবং কিছুদিন গেলে আমরা অ্যাপটি ইউজ করার সাথে সাথে সে তার মেমোরিতে জায়গার পরিধিও বাড়িয়ে নেয়। এমনকি 2 MB র্যাম মাঝে মাঝে 100-200 MB জায়গা দখল করে নেয়। এজন্য আপনি সেই অ্যাপটিকে ক্লিয়ার ডাটা করতে পারেন। ক্লিয়ার ডাটা কীভাবে করবেন এ নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এবং তারপর যে সেটিংসটা আমরা অনেকেই জানি না, সেটি হলো আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি 3 ডট যে বাটনটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন শো হিডেন ফাইলস। আমাদের অনেক ফাইল হিডেন অবস্থায় থাকে, তা অনেকটা জায়গা দখল করে নিয়ে থাকে। আমরা সেই শো হিডেন ফাইল করে সেই ফাইলগুলোকে ডিলিট করে দেব। শো হিডেন ফাইল এটি করলে আপনার সামনে এরকম অনেকগুলি হিডেন ফাইল আসবে, সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তাহলেই আপনার মেমোরি আগের থেকে অনেকটা ফ্রি হবে। এই দেখুন কতগুলো জায়গা দখল করে আসে। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।